হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আইটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হাওয়া মুভিটির প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন নিয়ে, এবং কথা বলবো পরাণ এবং ডিনডারে এই দুটি মুভির 26তম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলবো অনন্ত জলিল অভিনীত ডিনডারে এই মুভিটির বক্স অফিস কালেকশন নিয়ে। ডিনডারে এই মুভিটিকে ইরান এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় বানানো হয়েছিল। ডিনডারে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বাজেটের সিনেমা। এই মুভিটির বাজেট হলো 120 কোটি টাকা, এবং এই মুভিটি আজকে কালেকশন করতে পারে 3-5 লক্ষ টাকার মতো। এবং এই মুভিটি এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে 1 কোটি 33 লক্ষ টাকা, এবং এই মুভিটি বক্স অফিসে ফ্লপ মুভি হতে চলেছে। এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত পরাণ মুভিটির 26তম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। 2022 সালে এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ব্যবসা সফল মুভি হচ্ছে পরাণ মুভিটি। পরাণ মুভিটি দর্শকদের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছে, এবং সকলে এই মুভিটিকে অনেক পছন্দ করেছে, এবং সকলে এই মুভিটির অনেক বেশি প্রশংসা করেছে। এই মুভিটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, ইয়াশ রোয়ান এবং বিদ্যা সিনহা, শামীম শো আরও অনেকে। এই মুভিটির বাজেট কিন্তু মাত্র 60 লক্ষ টাকা, এবং এই মুভিটি আজকে কালেকশন করতে পারে 5-8 লক্ষ টাকার মতো। এবং এই মুভিটি এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে 2 কোটি 25 লক্ষ টাকা, এবং এই মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্যবসা সফল মুভি হয়ে গিয়েছে। এখন কথা বলবো মিজবাহ রহমান সুমন পরিচালিত হাওয়া মুভিটির প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন নিয়ে। হাওয়া মুভিটির প্রতি দর্শকদের অনেক বেশি প্রত্যাশা ছিল, এবং হাওয়া মুভিটি দর্শকদের সকল প্রত্যাশা পূরণ করতে অনেকটাই সক্ষম হয়েছে। এই মুভিটিকে তেমন বেশি সংখ্যক হলে মুক্তি দেওয়া হয়নি, কিন্তু এই মুভিটিকে যে কয়েকটি হলে মুক্তি দেওয়া হয়েছে সবগুলোই ব্র্যান্ডেড হল, এবং খুব কম সংখ্যক হল থেকে এই মুভিটি অনেক ভালো কালেকশন করছে। এই মুভিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ সহ আরও অনেকে। এই মুভিটির বাজেট কিন্তু 50 লক্ষ টাকা, এবং এই মুভিটি আজকে কালেকশন করতে পারে 10-15 লক্ষ টাকার মতো। এবং এই মুভিটি এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে 95 লক্ষ টাকার মতো। এই মুভিটি কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে এই মুভিটির বাজেট রিকভারি করে ফেলেছে, এবং এই মুভিটি প্রথম সপ্তাহের মধ্যে বক্স অফিসে ব্যবসা সফল মুভি হয়ে গিয়েছে। দর্শকদের চাহিদা শীর্ষে রয়েছে পরাণ এবং হাওয়া মুভিটি। এই দুটি মুভির তুলনায় ডিনডারে এই মুভিটি একটু পিছিয়ে রয়েছে। আপনারা যদি এখন পর্যন্ত এই তিনটি মুভিকে সিনেমা লাগিয়ে না দেখে থাকেন, তাহলে তিনটি মুভিকে সিনেমা লাগিয়ে দেখুন, এবং বাংলা মুভিকে বেশি বেশি করে সাপোর্ট করুন। ধন্যবাদ।